উৎসবমুখর পরিবেশে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বেলতল ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। 1 জুলাই শুক্রবার সকালে ঘোষাল সাহিত্যিক বরকতুল্লাহ ডিগ্রি কলেজ হলরুমে বেলতল ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি অতুল গোবিন্দ সাহার সভাপতিত্বে শম্ভুনাথ সাহার পরিচালনায় দ্বিবার্ষিক সম্মেলনে সর্বসম্মতিক্রমে শ্রী স্বপন কুমার সাহাকে সভাপতি এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় শ্রী স্বপন সূত্রধরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক স্বপন কুমার সান্যাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক বাসুদেব দত্ত, শাহজাদপুর পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি রতন বসাক, সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী মানিক সরকার, বেলতল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মামুন বিশ্বাস, বেলতল ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রমুখ। এ সময় বক্তারা তাদের বক্তৃতায় বলেন, যেখানে প্রশাসন উপস্থিত আছে আমি প্রশাসনের সহযোগিতায় তারে অ্যারেস্ট করে থানায় পাঠিয়ে দেব, কোনো বিশৃঙ্খলা এখানে করতে পারবেন না এবং পরিচালনা করার জন্য অনুমতি প্রদান করছি। আমি অনেক সময় অনেকের সমস্যায় আমি চেষ্টা করি তাদের পাশে দাঁড়ানোর জন্য, আগামী নেতৃত্ব যারাই আসুক আমরা চাইব তারা যেন আমাদের সাথে সমন্বয় করে সুন্দরভাবে এই সমাজে আমরা একে অপরের ভাই বোন হিসেবে বসবাস করতে পারি, এই প্রত্যাশা আপনাদের সবার কাছে রেখে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আমরা এখানে আমাদের স্থানীয় সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে ভারতে একটি ঘটনা ঘটে গিয়েছিল, আমি কিন্তু হরিবাসরে অংশগ্রহণ করেছি, তদ্রূপ আমি এখানে একটা প্রতিবাদ সমাবেশ হয়েছে সেখানে অংশগ্রহণ করেছি। সকল জায়গায় আমার একটাই স্লোগান ছিল, এখানে যেন সামাজিক সম্প্রীতি বজায় থাকে। তবে আদায়ের প্রতিষ্ঠান এটা, এই কারণে আমাদের সমস্ত ইউনিয়নে মানুষ জাগ্রত হয়েছে যে এবার আমরা ওই ঘরে বসে কমিটি আর চলবে না, এখন কমিটি হবে। তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সামনে পৌর আমাদের থানা কমিটির সম্মেলন হবে, পুরুষেরা মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে জীবন উৎসর্গ করেছিলেন, পূর্বপুরুষদের সেই আত্মত্যাগ ও মা বোনের সর্বহানির বিনিময়ে অর্জিত হয়েছিল আমাদের স্বাধীনতা। 1975 সালে বঙ্গবন্ধুকে হত্যার মধ্যে দিয়ে তার সেই অসাম্প্রদায়িক চেতনা ও স্বপ্নকেও হত্যা ও ভূলোচিত করা হয়। স্বাধীনতা 45 বছর পেরিয়ে গেলেও বঙ্গবন্ধুর সেই স্বপ্ন আজও পুরোপুরি বাস্তবায়িত হয়নি। বঙ্গবন্ধুর সেই চেতনা বাস্তবায়নের লক্ষ্যে সনাতন ধর্মবন্ধুদের সমমর্যাদা প্রতিষ্ঠা, ন্যায্য দাবি, অধিকার আদায় ও নিজেদের অধিকার নিশ্চিত করতে ঐক্যবদ্ধতার কোনো বিকল্প নাই। প্রিয় ভাই ও বোনেরা, কুমিল্লার শারদীয় দুর্গা উৎসব চলাকালে গত বছর সাম্প্রদায়িক অশুভ শক্তির যে ন্যাক্কারজনক ঘটনা ঘটায় তা আমাদের স্মরণ করিয়ে দেয় নিজেদের উদাসীনতা ও ঐক্যবদ্ধের দুর্বলতা। এজন্য আমাদের নিজেদের অভ্যন্তরীণ ভেদাভেদ হিংসা বিদ্বেষ ভুলে ঐক্যবদ্ধভাবে যুব উপযোগী আন্দোলনের মাধ্যমে ওই সব অশুভ শক্তিকে প্রতিহত করতে হবে। আমরা যদি একত্রিত না হয়ে থাকি, আমাদের পিছাতে পিছাতে আমাদের দেওয়ালের সঙ্গে পিঠ থেকে গেছে, আমাদের আর পিছনের মতো কোনো অবস্থা নেই। আজকে এই সম্মেলন আপনারা করছেন, আজকে নেতা তৈরি করবেন, নেতা তৈরি করার পরে ঘরে বসে থেকে এসে নেতা বলবে যে আমি আর দেখতে পারলাম না বাবা, তোমরা এখন দেখো না, এরকম নেতার অবস্থান। এর আগে প্রথম অধিবেশনের শুরুতেই অতিথিবৃন্দ মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা বীর প্রতীক খেতাবকৃত মুক্তিযোদ্ধা স্বর্গীয় সিআর দত্তের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করে। দ্বিবার্ষিক সম্মেলনকে ঘিরে সকাল থেকেই ঘোষাল সাহিত্যিক বরকতুল্লাহ ডিগ্রি কলেজ মাঠে ইউনিয়নের বিভিন্ন পাড়া মহল্লা থেকে সনাতন ধর্মের পুরুষের পাশাপাশি নারীদের ঢল নামে। পরে হলরুমে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ মোতায়েন করা হয়। সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে বক্তাগণ অশুভ শক্তির সকল ষড়যন্ত্র রুখে দিতে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য সনাতন ধর্মাবলম্বীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এম এ জাফর লিটন, উত্তর দিগন্ত নিউজ ডেস্ক।